একজন মা ছিলেন রাসূলের পাকের স্ত্রী, তার নাম ছিল সাফিয়া, ইহুদির মেয়ে ছিলেন, আম্মা জান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে হযরত হাফসা ওমরের মেয়ে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন, তুমি তো ইহুদির মেয়ে, তুমি তো ইহুদির মেয়ে, আমি ওমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে। রাসূলের পাক একদিন বাহির থেকে আসছেন, এসে দেখেন হযরতে হাফসা কাঁদতেছেন, এ সাফিয়া কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, সাফিয়া কি হয়েছে, তুমি কান্না করো কেন? যে আপনার স্ত্রী হাফসা ও আমাকে বলছে আমি ইহুদির মেয়ে, এই জন্য আমি কান্না করতেছি, যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে, বাপ ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম। নবীজি বললেন, তো কান্নার কি আছে, সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে। সুবহানাল্লাহ, বললেন স্ত্রীকে খুশি করবার জন্য রাসূল কেমনে চমৎকার কথা বললেন, ডাইরেক্ট উল্টা, তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে। সুবহানাল্লাহ বলেন, রাসূলের পাক বলছেন, সাফিয়া রে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে, তোমার বাপ নবী, তোমার চাচাও নবী। সাফিয়া বলতেছেন, এ রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না, আমার চাচাও তো নবী না, হেরা তো ইহুদি ঠিকই, কতলে তুমি রাগ করলা কেন? সুবহানাল্লাহ বললেন, তাহলে তুমি রাগ করছো কেন? ইয়া রাসূলুল্লাহ ব্যথা লাগবে না? এজন্য নবীজি বলেন, না তোমার বাপ চাচারা নবী। হযরতে সাফিয়া বললেন, কেমনে আমি জানতে চাই, কেমনে আপনি বললেন আমার বাপ চাচারা নবী জানতে চাই? নবীজি বলেন, সাফিয়া রে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে, তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হযরতে হারুন, তোমার বাবার নাম হযরতে হারুন, অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন। সুবহানাল্লাহ বলেন, হারুন নবী ছিলেন কি ছিলেন না? তিনি বললেন, তোমার বাবার 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 নাম হারুন, আর হারুনের বাইর নাম কি? কথা বলেন না কেন? মুসা। সুতরাং হারুন ও নবী, মুসা ও নবী, এই জন্য বললাম বাবার বাবাও নবী, সাসার সাসাও নবী, অর্থ তোমার বাপ ও নবী, তোমার চাচাও নবী। সুবহানাল্লাহ, স্ত্রী খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, হাফসারে সাফিয়ারে তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে, তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, খুশি করে দিয়েছে। হযরতে সাফিয়া খুশি হয়ে গেলেন, আর আমরা আমাদের স্ত্রীদেরকে বলি, আহ তোর বাপ সিনোস এটা কেডা ছিল, তোর বাপরে সিনোস, তোর সাসা দাদারা সিনোস, হেরা কেরা ছিল, আর আমার বাপ দাদারা সিনোস, আমরা কি কথা বলেন না কেন? এগুলোই তো আপনারা, এগুলোই তো দেখান, গুন্ডামি দেখান, বংশের গৌরব দেখান, মেয়েটাকে ছোট করেন, চিনো আমি কোন বংশের ছেলে, তোর বিয়ে করে ঠকছি, এগুলো ঠিক না, এগুলো আমরা বলবো না ইনশাআল্লাহ। পরিবারকে সুন্দর করে দিবেন কে? স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি চমৎকার না হয়, স্বামী স্ত্রীর বোঝাপড়া যদি চমৎকার না হয়, ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজকের মতো এখানে রেখে দিতে চাই। আমার জন্য আসবার সময় বলতে আমি বুঝাতে চাচ্ছি তার আবির্ভাবের সময়, ইমাম মাহদী আবির্ভাব নিতেই পারেন, হযরত ঈসা পৃথিবীতে চলেই আসতে পারেন, ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে বের হয়ে যেতেই পারে। ইয়াজুজ মাজুজ এটা আলাদা কোনো প্রাণীর নাম না, আলাদা কোনো প্রাণী নয়, এটা যে কুকুর ছাগলের মতো কোনো প্রাণী নয়, মানুষের মধ্যেই একটা গ্রুপ। এই জালেমগুলা বের হবে, মাসলুমের রক্ত নিয়ে খেলা করবে, মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলবে, এমন একটা সময় আসবে তারা এই পৃথিবীতে পানি পান করার মতো মুসলমানদের রক্ত পান করে ভেড়াবে। রাসূলে পাক বলেছেন, এমন সময় যদি তৈরি হয়ে যায়, তোমরা আমার একটা হাদিসকে হলেও আঁকড়ে ধরে থাকো, ঈমান বাঁচাবার জন্য গাছের জোড়ায়, গাছের জড়ে, গাছের মূলে, গাছের শিকড়ে কামড় দিয়ে বসে থাকো, এরপরে তোমরা ঈমানকে বিক্রি করো না। ঈমান বিনিময়ে তোমাদেরকে দুনিয়া দেওয়া হতে পারে, ঈমানের বিনিময়ে সম্পদ দেওয়া হতে পারে,
ইমানের বিনিময়ে ক্ষমতা দেওয়া হতে পারে, আমানতের বিনিময়ে দুনিয়া দেওয়া হতে পারে। ও গোলাম, দুনিয়াকে লাথি মারো, দুনিয়ার সম্পত্তিকে লাথি মারো, ইমানকে হেফাজত করো। দুনিয়ায় কষ্ট পেলেও আখেরাত তোমার সফল হবে। এই জন্য দুনিয়ায় আমাদের কষ্ট হলেও আমরা ইমানের হেফাজত করব, ইমানের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইমানকে রক্ষা করব, বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিয়ামত খুব দূরে নয়, কিয়ামত খুব দূরে না। এই পৃথিবীতে আজ সন্তান পিতামাতার কথা শুনে না, সন্তানের সাথে মা বাপের সম্পর্ক নাই, মা বাপের সাথে সন্তানের সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নাই। আমরা সব সময় চিন্তায় থাকি মানুষের ক্ষতি করবার, কের কোনোভাবেই কোনোভাবে যেন মানুষের ক্ষতি করতে পারি, এই চিন্তায় আমরা রাত দিন কাটিয়ে দিই। মনে রাখবেন, এগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। আমি সংক্ষেপ করে পরে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। দেখেন তো কিয়ামত কত দূরে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিনের সঙ্গে রাসূলের যখন সাক্ষাৎ হলো, জিব্রিল আমিনকে রাসূল পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল সনাব, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, তোমার মান মর্যাদা অনেক বেশি করে বানিয়েছে। জিবরাইল, আমি জানতে চাই, বলো না, তোমাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সম্মানিত করেছে, আর এই আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা আল্লাহ সৃষ্টিতে যা বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি আমি, জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই, বলো এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাকে যত দামি করে তৈরি করেছেন, এত দামি করে আল্লাহ এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করলেন না, জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই, বলো এই পৃথিবীতে, এই পৃথিবীতে তুমি কতবার এই পৃথিবীতে এসেছো এবং আগামীতে আসবা। জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই। এবার জিবরাইল জবাব দিচ্ছেন পয়গম্বরে আরবি, এই পৃথিবীতে আমি কোন পয়গম্বরের কাছে একবার দুইবার তিনবার পাঁচবার দশবারের বেশি যাই নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে পৃথিবীতে এসেছি 24,000 বার। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বরে আরবি, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আপনার এই জিন্দগিতে আমি 24,000 বার আপনার কাছে এসেছি, আপনারা কি একটাবার চিন্তা করতে পারেন? এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে জিবরাইল কলিজার টুকরা রাসূল পাকের কাছে 24,000 বার এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বুঝতে চায় জিবরাইল, যে রাসূলকে, যে হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি একা রাখতে চাই না, আমার বন্ধু যখন একা হয়ে যায় একা থাকতে দেওয়া যাবে না, সাথে সাথে তুমি হাজির হয়ে যাইবা। সুবহানাল্লাহ। পড়েন, এই জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 24,000 বার আপনার কাছে এসেছি। এবার জিবরাইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করলেন, জিবরাইল তুমি যেহেতু এতবার পৃথিবীতে এসেছো, তোমার কাছে আমি জানতে চাই, আমার ইন্তেকালের পরে আর তুমি কতবার পৃথিবীতে আসবা, নাকি আমার ইন্তেকালের পরে আর দুনিয়ার জমিনে তুমি যাইবা না?
আমার ইন্তেকালের পরে কি আর জমিনে তোমার যাওয়ার প্রয়োজন আছে জিবরাইল? এবার তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কাছে বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে আমার যাওয়ার আর কোনো কথা না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমাকে 10 বার যাওয়া লাগতে পারে। কয়বার? এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে 10 বার যাওয়া লাগতে পারে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল রে, জানতে চাই আমার পরে তো আর কোনো নবী নেই, রাসূল নেই, তুমি কেন পৃথিবীতে যাইবা, তোমার কি প্রয়োজন? জিবরাইল ডাক দিয়ে বলছেন, আল্লাহর রাসূল, ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ, আমি দুনিয়ার জমিনে কোন নবী রাসূলের সঙ্গে দেখা করতে যাব না, বরং আপনার পরে এই পৃথিবী থেকে স্পেশাল 10টা দামি জিনিসকে উঠে নেওয়ার জন্যে 10 বার আমি পৃথিবীতে যেতে পারি। এবার আমার রাসূল বললেন, জিবরাইল বল, এই পৃথিবীতে তুমি কেন 10 বার যাবে আমি জানতে চাই, বলো কোন কোন কারণে? এবার জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, যে 10 কারণে আমি 10 বার পৃথিবীতে যাব 10টা জিনিসকে উঠায় নিয়ে আসার জন্যে। এর একটা জিনিস হলো, এই পৃথিবী থেকে আপনার ইন্তেকালের পরে মানুষ যখন জালেম হয়ে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ আপনাকে ভুলে বসে যাবে, আল্লাহকে ভুলে বসে যাবে, দুনিয়ার মানুষ দুনিয়া 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 বলে পরেশান হয়ে যাবে, দুনিয়ার মানুষের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত প্রবেশ করবে, অন্তর থেকে আপনার মহাব্বত বের হয়ে যাবে, 24টা ঘন্টা দুনিয়ার মানুষ চিন্তা করবে দুনিয়ার সম্পত্তি নিয়ে। আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে কথা বললে জবাব পর্যন্ত দিতে পারবে না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে মুসলমানেরা জবাব দিতে পারবে না, তাদের ইমান দুর্বল হয়ে যাবে, এমন একটা সময়ে তার নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানের উপরে উঠবে না, তারা দোয়া করবে দোয়া কবুল হবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাবেন। 1 নম্বর 10টার মধ্যে একটা জিনিস উঠিয়ে নেওয়ার জন্যে আমি আসবই পৃথিবীতে একবার, এই পৃথিবী থেকে বরকত নিয়ে যাওয়ার জন্যে পৃথিবীতে আসব, এই পৃথিবীর সব জিনিস থেকে বরকত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাকে আপনারা মেহরবানি করে বলবেন, আজ আমরা কোন জিনিসে বরকত পাচ্ছি? আপনারা সত্য কথা বলেন, পাচ্ছি? চিন্তা করে দেখেন, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে, 70 বছর আগে যাদের জন্ম, 70-80 বছরের অনেক মুরব্বী এখনো পৃথিবীতে জীবিত আছে, কিন্তু আজকালকে দেখবেন 8, 10, 20, 25 বছরের ছেলেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, অহরহ বড় বড় রোগ হয়ে হার্ট অ্যাটাক করে করে মরে যাচ্ছে। কথা বলে এই পৃথিবীতে আমরা, আগে আপনারা বলতেন, আমাদের বাবারাও বলতেন, আমরাও তো পেয়েছি, আমাদের আমাদের এই বয়সে আমরা দেখেছি যে বাড়ির কোনো একটা ঘরে যদি কেউ ইলিশ মাছ রান্না করতো, 2-4 বাড়িতে ঘ্রাণ হয়ে যেত। কথা বলেন নাকি? আমি এতটুকুন কি মিথ্যা বলছি? আর এখন যিনি ইলিশ মাছ পাক করতেছেন, হেই বুঝতেছেন এটা কি? কথা বলেন না কেন? এটা কি মিথ্যা বললাম? যে বানাচ্ছে সেই বুঝতেছে না এটা কি, এটা মাঝে কোনো গান নাই, কিচ্ছু নাই,